হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গুণবতী রুই। এই মাছ, এই রান্নাটার নামটা একটু আশ্চর্যজনক বা একটু অন্যরকম হলেও রান্নাটা কিন্তু অসাধারণ। তো আমি এই রান্নাটা করার জন্য যা যা নিয়েছি দেখিয়ে দিই। নিয়েছি আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, 1 চামচ কসৌরি মেথি, 1/2 চামচ চিনি, 1 কাপ ক্রিম, আর নিয়েছি আমুল বাটার যতটা লাগবে, আর নিয়েছি গোটা গরম মশলা এবং তেজপাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, 4 মগজ, কাজু বাদাম এবং পোস্ত, এগুলো সবই আমি 1.5 চামচ করে নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট করে পিস করা রুই মাছ। তো রুই মাছের পিসটাকে আপনারা যেমনভাবে ইচ্ছা তেমনভাবে পিস করতে পারেন, চাইলে বড় করতে পারেন। তো আমি এবার রুই মাছটা পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে পরিমাণ মতন 10 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। 10 মিনিট পর আমি কড়াই গরম করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছটাকে এমনভাবে ভাজতে হবে যেন মাছটা বেশি কাঁচাও না থাকে, আবার বেশি কড়াও না হয়ে যায়। তো আমি এখানে মাছটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব, দিয়ে এইভাবে আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে এরকম লাল লাল করে ভাজতে হবে। তো এবার চলে যাই মশলা বানানোতে। এখানে আমি কাজু বাদাম এবং 4 মগজটা নিয়ে নিলাম একটা মিক্সিং বোলে, দিয়ে দিলাম 5টা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পোস্তটা। এটা আমি জল দিয়ে বেটে নেব। এবার আমি একটা বাটিতে এই বাটা মশলাটাকে, পোস্ত কাজু বাদাম বাটাটাকে আমি নিয়ে নিলাম এবং মিক্সিং বোলটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, স্বাদ অনুযায়ী এখানে চিনি দিতে হবে টেস্টটা ব্যালেন্সের জন্য। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এবং দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চেরা। তো আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। এবার আমি একটা প্লেটের মধ্যে ভাজা মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। এবার আমি বেটে রাখা মশলাটাকে এর ওপর দিয়ে ভালোভাবে ঢেলে দেব এবং চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করে কিন্তু মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। বেশি নাড়ানাড়ি করবো না, একটু হালকা হাতে এরমভাবে উল্টে পাল্টে নাড়ানাড়ি করে নেব এবং ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু আমি এই মাছটাকে মশলার সাথে রেখে দেব। 10 মিনিট পর মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলা এবং তেজপাতাটা গন্ধ ভালোভাবে হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। একদম লো ফ্লেমে এটা করতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে কষিয়ে নেব। এবার আমি যে মাছটা রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে, সেই মাছটাকে কিন্তু আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছটাকে মশলার সাথে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। প্লেটের মধ্যে কিন্তু অনেকটাই পোস্ত বাটাটা লেগে রয়েছে, তো আমি ভালোভাবে এটাও আঙুল দিয়ে ভালোভাবে দিয়ে দেব কড়াইতে। গ্রেভি করার জন্য আমি এই থালাটা ধুয়েই একটুখানি জল আমি এতে দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন গ্রেভিটা ঠিক এতটা এরকমভাবে হয়েছে। তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য ফুটতে দেব, প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলব। এখন কিন্তু ঢাকনাটা খুললে গোটা গরম মশলা আর পোস্তর গন্ধটা কিন্তু বেরোচ্ছে, তার মানে বুঝতে হবে যে আরও একটু এটা রান্না হতে দিতে হবে। তো এই পর্যায়ে আমি একটু ফুটে গেলে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ক্রিমটা উপর থেকে, এবং ক্রিমটা দেওয়ার পর আবারও মাছটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ মাছটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি এখানে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা খুলে দেখব ঠিক কতটা রান্না হয়েছে। এখানে কিন্তু গ্রেভি অনেকটাই মোটা হয়ে এসেছে,
এরকমভাবে গ্রেভিটা মোটা হয়ে এলে এরকম ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু রোস্টেড কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে ভালো করে হাতের মধ্যে সামান্য একটু ঘষে মাছের ওপর ছড়িয়ে দেব, দিয়ে দেব 1 চামচ বাটার, আর দিয়ে দেব ওপর থেকে ধনে পাতা কুচি। এটা দিয়ে আমি আবারও আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। মাছটা যেহেতু অনেকক্ষণ ঝোলের মধ্যে আছে, মাছটা ভেঙে যেতে পারে। তো ভালোভাবে নাড়াচাড়া করে, হালকা হাতে নাড়াচাড়া করে এরকমভাবে একটা কনসিস্টেন্সি আসবে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার নতুন এক ধরনের রান্না, গুণবতী রুই। তো আপনারা অবশ্যই রুই অথবা কাতলা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, অসাধারণ লাগবে খেতে আপনাদের। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এবং আপনাদের যদি কিছু জানানোর থাকে আমাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।